বাসা মাখিয়ে কৃত্রিম লিচু কিংবা ম্যাঙ্গো জুস তুলে দেন কলিজার টুকরা সন্তানের মুখে। কিন্তু একবারও কি ভেবেছেন কতটা স্বাস্থ্যসম্মত নিরাপদ খাবার তুলে দিচ্ছেন আপনার শিশুটির হাতে? হ্যাঁ প্রিয় দর্শক, আপনাকে এই প্রশ্নটা করছি, আর ঘটনা জানতে হলে আপনাকে পুরো ভিডিওটি দেখতে হবে। কথা দিচ্ছি আপনার সময় অযথা নষ্ট করব না আমরা। গ্রীষ্মের অন্যতম রসাল ফল লিচু আমাদের সবারই প্রিয়, তবে সেটি এখন কৃত্রিমভাবে বানিয়ে প্লাস্টিকে বন্দি করে বাজারে পাঠানো হয়, আর মূল টার্গেট শিশুরা। কিন্তু আপনি কি জানেন কিভাবে তৈরি হচ্ছে এসব লিচু? চলুন ঘুরে আসি ঢাকার কেরানীগঞ্জ থেকে। ইয়োকো ফুড অ্যান্ড অ্যাগ্রো লিমিটেডের সামনে আমরা। র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে চলছে র‍্যাবের ভেজাল বিরোধী অভিযান। অভিযানের সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে তাড়াহুড়া করে চেষ্টা করা হয়েছে বিভিন্ন কাঁচামাল লুকানোর, কিন্তু তাতে কোনো লাভ হয়নি, কারণ সব সরাতে পারেনি কারখানা কর্তৃপক্ষ। র‍্যাব হাজির। অর্ধশত কর্মী মনোযোগ দিয়ে যে যার কাজ করছেন, ধাপে ধাপে তৈরি হচ্ছে শিশুদের মনকাড়া মানহীন কেমিক্যাল যুক্ত লিচু। কোন ধরনের নিয়ম নীতির তোয়াক্কা না করেই তৈরি হচ্ছে এই খাবার। প্রতিষ্ঠানে তৈরি করা হচ্ছে ম্যাঙ্গো জুস, অপরিষ্কার পানি, কাপড়ের রং আর নিম্নমানের কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে জুস তৈরিতে। এক্ষেত্রেও মানা হয় না ন্যূনতম কোনো বিধিনিষেধ। এই প্রতিষ্ঠানটি তৈরি করছে নানা ধরনের চকলেট, যা শিশুদের কিডনির জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এটি কেরানীগঞ্জের রহমত ফুডস। একই পানীয় তিনটি ভিন্ন ভিন্ন মোড়কে বিক্রি করছে প্রতিষ্ঠানটি। নেই কোনো ল্যাব, নেই কোনো নিজস্ব কেমিস্ট। খাবারের রং ব্যবহার করে তৈরি করা হয় এসব ট্যাঙ্ক, যে ট্যাঙ্ক প্রাণ জুড়ানোর বদলে হয়তো আপনার প্রাণই কেড়ে নিতে পারে। র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালাতে গেলে নানা অজুহাতে আধ ঘন্টারও বেশি সময় নষ্ট করে রহমত ফুড প্রোডাক্টস কর্তৃপক্ষ। এত কিছুর পরও নিজেদের ভুল স্বীকারে অনীহা প্রতিষ্ঠান মালিকের। শেষ পর্যন্ত রহমত ফুডসকে সিলগালা করে দেয় র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। জরিমানা করা হয় 6 লাখ টাকা। শাস্তি ও জরিমানা অসাধু ব্যবসায়ীদের জন্য সতর্ক বার্তা, কিন্তু তাতেও বন্ধ হচ্ছে না শিশু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন খাদ্য উপাদান। এই বিষাক্ত খাদ্যে হয়তো তাদেরই প্রিয়জন অসুস্থ হতে পারে। ঢলে পড়তে পারে মৃত্যুর কোলে। দর্শক, আগামী প্রজন্মের প্রতিটি দিন হোক নিরাপদ। সতর্ক থাকুন, সাবস্ক্রাইব করুন, ফোরেসের সঙ্গে থাকুন, কমেন্টসে জানান আপনার অভিজ্ঞতা। আগামী পর্বে আবারও আসব অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন।